আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় আপডেট, এখনও নিস্তার নেই, ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে সাইক্লোন। সপ্তাহান্তে কলকাতায় আবহাওয়ার বড় বদল। ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আপডেট পেতে। সকালে সামান্য কুয়াশা, পরে আংশিক মেঘলা আকাশ, রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে। সপ্তাহের শেষের দিকে নামতে পারে পারদ, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে সামান্য কুয়াশা ও শিশির, আগামী কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া, সামান্য কমলেও স্বাভাবিকের উপরই কলকাতার পারদ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 16.6°C, স্বাভাবিকের 1° উপরে। গতকাল এই তাপমাত্রা ছিল 18.2°C, গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29°C, স্বাভাবিকের 1° উপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 41 থেকে 95%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 17 থেকে 29°C-এর মধ্যে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণিঝড় ম্যান্দাস শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে রূপে অবস্থান করছে তামিলনাড়ু, কর্ণাটক ও কেরল সংলগ্ন এলাকায়। আগামী 24 ঘন্টার মধ্যে এটি কেরল উপকূলে আরব সাগরের নিম্নচাপে পরিণত হতে পারে। ক্রমশ শক্তি বাড়িয়ে এটি ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাবে। নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে আন্দামান সাগরে। এটি 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণ আন্দামান সাগরে ক্রমশ পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কার দিকে যাবে বলে অনুমান করছেন আবহাওয়াবিদদের একাংশ। আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কর্ণাটকের কিছু অংশ এবং কেরলে। দেশের বাকি কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম ভারতে আপাতত তাপমাত্রার পরিবর্তন নেই 48 ঘন্টায়, তারপর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে 4° পর্যন্ত তাপমাত্রা কমতে পারে পরবর্তী 2 থেকে 3 দিনে। পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আগামী 24 থেকে 48 ঘন্টায় 3° তাপমাত্রা বাড়তে পারে। আগামী 2 দিন ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে উত্তর পশ্চিম ভারত ও উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে ঘন থেকে মাঝারি কুয়াশারও সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে।